আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে কবিতাটি। প্রথমে নামটি লক্ষ্য করো, রূপনারায়ণ নয় রূপনারায়ণ। আলোচ্য কবিতাটির কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের পরন্তবেলায় পৌঁছে রোগশয্যায় শুয়ে চূড়ান্ত দার্শনিক উপলব্ধিতে তিনি এই কবিতাটি রচনা করেছেন। স্বভাবতই তোমাদের মতো অল্প বয়সীদের ক্ষেত্রে এই কবিতাটি একটু কঠিন হিসাবে ধরা দিয়েছে এবং এই কবিতার মধ্যে বিন্দুতে সিন্ধু দর্শনের মতো ভারতের সমগ্র দার্শনিক উপলব্ধি এই কবিতায় প্রকাশিত হয়েছে। এই কবিতাটি শুরু করার আগে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। কবিতাটি নেওয়া হয়েছে কবির শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে এবং এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়। আমাদের আলোচ্য কবিতাটি উক্ত কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। শেষ লেখা কাব্যগ্রন্থের কোনো কবিতারই নামকরণ কবি করে যেতে পারেননি এবং এই কাব্যগ্রন্থের 15টি কবিতা আছে, তার মধ্যে এই কবিতাটির সংখ্যা হচ্ছে 11। আমাদের কবিতাটির রচনাকাল 1941 সালের 13 মে রাত্রি 3:15 এবং এটি লেখা হয়েছিল তার শান্তিনিকেতনের উদয়ন গৃহে। তো বুঝতেই পারছ, একদম জীবনের শেষ প্রান্তে পৌঁছে রাত্রি 3:15 তিনি এই কবিতাটি লিখছেন। এবং এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে তৎকালীন সময়ে মানে জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি রবীন্দ্রনাথ কিছু কিছু কবিতা মুখে মুখে রচনা করেছেন। তার সামনে যে থাকতো সে সেই কবিতাগুলিকে লিখে রাখত এবং পরবর্তীকালে সেগুলো রবীন্দ্রনাথ সংশোধন করে মুদ্রণের অনুমতি দিতেন। তো আমাদের আলোচ্য কবিতা সম্পর্কেও একটি বিষয় আছে যে কবিতাটি রাত্রিবেলায় যখন তিনি লিখেছিলেন তখন কঠিনের ভালোবাসিলাম পর্যন্ত তিনি লিখেছিলেন, তারপর সেটি কারেকশন করে সকালে সেটিকে তিনি আরও 4 লাইন যোগ করে কবিতাটি সম্পূর্ণ করেন। এবারে আমরা কবিতার মূল অংশে প্রবেশ করি। দেখো, সমগ্র কবিতাটিতে মাত্র 15টি চরণ অর্থাৎ লাইন আছে এবং খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে গোটা কবিতাটির মধ্যে 3টি মাত্র বাক্য আছে, 3টি পূর্ণচ্ছেদ তুমি খুঁজে পাবে এবং 3টি বিষয় এই 3টি বাক্যে স্পষ্ট করা হয়েছে। দেখো, প্রথম যে বাক্যটি, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এই যে অংশ, এই যে বাক্য, এই বাক্যের জগৎ কি, এই সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের বক্তব্য প্রকাশ করেছেন। তিনি দীর্ঘ পথ চলার পর বুঝতে পেরেছেন রূপনারায়ণের কুলে জেগে, অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে যে রূপনারায়ণ কি। দেখো, একটা মানে হাইফেন দিয়ে লেখা হয়েছে রূপনারায়ণ, এটি হচ্ছে রূপময় পৃথিবী, অর্থাৎ এই জগৎ বা কবির জীবন। এই জীবনের শেষ প্রান্তে অর্থাৎ কুলে গিয়ে তিনি জেগে উঠলেন, তাহলে কি তিনি এতদিন ঘুমোচ্ছিলেন? আসলে এই জেগে ওঠা সেই জেগে ওঠা নয়, এই জেগে ওঠা আত্মোপলব্ধি। ভারতীয় দর্শনের মূল রূপই হল আত্মোপলব্ধি। তো কবি জীবনের পথে চলতে চলতে আত্মোপলব্ধি করেছেন এবং জানতে পেরেছেন এ জগৎ স্বপ্ন নয়। আমরা বাস্তবিকভাবে যেভাবে জগৎকে দেখি, জগৎ কিন্তু আসলে তা নয়, এর ভিতরে আর একটা রূপ আছে, সেই সত্য রূপ, সেই সঠিক রূপ কিন্তু আছে। কবি রবীন্দ্রনাথ সারা জীবন ধরে সেই রূপটি খুঁজতে চেয়েছেন এবং জীবনের পরন্তবেলায় এসে তিনি সেই রূপ খুঁজে পেয়েছেন এবং বুঝেছেন এ জগৎ স্বপ্ন নয়। তার পরের যে বাক্যটি আছে একটু বড় বড় বাক্য, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। দেখো, এখানে এই এই বাক্যটির মধ্যে 2 পার্ট আছে। একটি, দেখো তোমরা বুঝতে পারছো যে এখানে সেমিকোলন দেওয়া আছে, সেমিকোলন মানে কিন্তু একটা বাক্যের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো আমি এতটা পর্যন্ত বলছি, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এই যে অংশ, এখানে আমি কে, আমি কি এবং কিভাবে নিজেকে জানতে পারি এখানে বলা আছে। কবি রবীন্দ্রনাথ বলছেন আমি নিজেকে জানলাম রক্তের অক্ষরে। রক্তের অক্ষরে মানে সংগ্রামের মধ্যে, সংগ্রাম মানে বিভিন্ন দুঃখ বেদনা যন্ত্রণা এর মাধ্যমে। আর নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, আঘাত এবং বেদনার মাধ্যমেই তো নিজেকে চেনা যায়। এই যে আমরা যে জগৎকে দেখছি, এই জগৎ সম্পর্কে যে বাহ্যিকভাবে দেখছি, এই বাহ্যিক জগৎকে পেরিয়ে আমি অন্তর্জগতে যখন দেখতে আমার ইচ্ছা হবে, কখন মনে হবে, যখন আমি বেদনা পাবো। আমরা সুখ পাই, সেই সুখে
আমরা দুঃখকে ভয় পাই বলেই তো সুখের পেছনে ছুটি, কিন্তু এই সুখ কিন্তু স্থায়ী নয়। একটা সুখ পূরণ হলে আর একটা সুখ আসে, এভাবে কিন্তু আমরা প্রতারিত হই, বিতাড়িত হই। যখনই দুঃখ পাই, বেদনা পাই, তখনই কিন্তু এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা আসে। আমরা যে সুখের পেছনে ছুটেছিলাম, সেই সুখ থেকেই যখন দুঃখ উৎপন্ন হয়, তখনই কিন্তু আমাদের মনে জিজ্ঞাসা আসে। ঠিক যেমন মহাভারতে আমরা দেখতে পাই অর্জুনের মধ্যে যে বিষাদ যোগ, গীতার প্রথম যোগ বিষাদ যোগ, অর্জুনের মধ্যে যখন দুঃখ শুরু হয় তখনই তার মধ্যে দিব্য জ্ঞান জানার আগ্রহ হয় এবং শ্রীকৃষ্ণ সেই দিব্য জ্ঞান দেন। তো এই আঘাত বেদনা যন্ত্রণার মাধ্যমে এই জগতের বাইরে আর একটা জগৎ আছে কি না, এর আসল রূপ কি সেটা কি জানতে বা চিনতে পারা যায়। কবি রবীন্দ্রনাথও ঠিক সেই জায়গাতেই পৌঁছেছিলেন। তার জীবন যদি আমরা চর্চা করি তাহলে দেখব তিনি সত্যি কত দুঃখ ভোগ করেছেন। এবং তার পরের যে অংশ, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। এই যে আঘাত বেদনার দ্বারা তার যে উপলব্ধি, তিনি সত্যকে জানলেন এবং সত্যের স্বরূপকে খুঁজে পেলেন। সত্যের স্বরূপ কি না, সত্য কঠিন। এই কঠিন মানে কি, সত্য সহজলভ্য নয়, তাকে সত্যিই কষ্ট করে পেতে হয়। এছাড়াও বলা যায় সত্য স্বপ্রতিষ্ঠিত এবং দৃঢ়, তাই এই কঠিনকেই তিনি ভালোবাসলেন। তিনি দেখলেন বাহ্যিকভাবে যে সুখের আমরা খোঁজ করি সেই সুখ সঠিক নয়, কিন্তু এই যে সত্যের যে পাওয়া, কঠিন হলেও তিনি কঠিনকেই ভালোবাসলেন। কারণ সে কখনো করে না বঞ্চনা, কে না কঠিন সত্য, সত্য কখনো বঞ্চনা করে না। কারণ এই যে সত্য আমরা লাভ করব, যেটা বাহ্যিক নয়, যেটা আন্তরিক সত্য, স্বরূপের যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের কখনো বঞ্চনা করে না। অর্থাৎ আমরা পুরোপুরি আনন্দের মধ্যে যেতে পারি। বাহ্যিকভাবে যে সত্যগুলি আমরা প্রকাশ করি, আমাদের মনের স্বপ্নগুলো পূরণ করি বাহ্যিকভাবে, সেগুলো কিন্তু আজকে সুখী মনে হলেও সেই জায়গায় পৌঁছে কিন্তু আমাদের সেই শান্তি দিতে পারে না, সেই চূড়ান্ত শান্তি দিতে পারে না। কিন্তু যদি আমরা সেই আসল সত্যের সন্ধান পাই তাহলে কিন্তু সে কখনো বঞ্চনা করে না। পরের যে বাক্যটি, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে এখানে তিনি বলেছেন, তিনি কিভাবে সত্যকে লাভ করা যায় এবং কিভাবে আমাদের জীবনের সেই সঠিক শান্তির নীরে আমরা যেতে পারি, তিনি বলেছেন আমাদের আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। এই জীবন দুঃখেরই তপস্যা। কারো যদি মনে হয় যে এই দুঃখ পেয়ে আমি হয়তো খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, এমনটা নয়। তিনি জানালেন স্বপ্ন কল্পনা নয়, এটা দুঃখেরই তপস্যা। মানে আমরা এই তপস্যা করার জন্য হিমালয়ে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই যদি আমরা এই যে দুঃখ, যে নবনব দুঃখ আসে, রবীন্দ্রনাথ অন্য জায়গাতেও চেয়ে নিয়েছেন, আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। তিনি দুঃখের দ্বারাই, এই তপস্যার দ্বারাই জীবনকে গড়ে তুলতে চেয়েছেন। দেখো, যদি সূর্যের মতো তৃপ্তি দিতে চাও তাহলে তো সূর্যের মতো আগে জ্বলতে হবে, খাঁটি সোনা হতে গেলে আগে তো পুড়তে হবে। মৃত্যু পর্যন্ত দুঃখে তপস্যার মাধ্যমে সেই সত্যকে সন্ধান পাওয়া যায়, সেই সত্যের দারুণ মূল্য লাভ করা যায়। এই মূল্য লাভ করতে গেলে দুঃখ পেতেই হবে, আর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আর পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমার যে দেওয়া নেওয়া হয়েছে পৃথিবীর সঙ্গে, সেখানে কিছু ঋণ বা দেনা হয়েছে এবং সেই দেনাকে শোধ করে দিতে হবে তার মৃত্যুর মধ্যে দিয়ে। কারণ শূন্য না হলে তো পূর্ণ হওয়া যায় না, তাই মৃত্যুর পরপারে গিয়ে সমস্ত দেনা চাওয়া পাওয়া শোধ করে দিয়ে শুধু সত্যকে সম্বল করে, সত্যের দারুণ মূল্য লাভ করে সেই অমৃত লোকে পৌঁছানো যায়, সেই মৃত্যুঞ্জয়ী হওয়া যায়। সমস্ত কবিতার মধ্যে এই দার্শনিক তত্ত্বকেই ফুটিয়ে তোলা হয়েছে। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এই কবিতাটি বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো অংশে তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।